21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা বললেন ওই ঘটনায় বিএনপি সরাসরি জড়িত তারা কখনো দেশের কল্যাণে কাজ করে না আমাকে তো মারবেই মারবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দেবে যে এই আওয়ামী লীগ আর শত বছর ক্ষমতায় যেতে না পারে যেই হত্যাকাণ্ডের চেষ্টা খালেদা জিয়া তার ছেলে সবচেয়ে জড়িত কোনো সন্দেহ নাই দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি পারমিতা হিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঈদ যাত্রায় চরম অব্যবস্থাপনা সীমাহীন দুর্ভোগ নিয়ে রাজধানী ছাড়ছেন নগরবাসী যানজট বাস সংকট আর ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাকাল ঘরমুখী মানুষ ঈদের আগের দিন কেনাবেচায় জমজমাট রাজধানী সহ সারা দেশের পশুর হাট প্রথমবারের মতো চাহিদার পুরোটাই মেটাতে সক্ষম হয়েছে দেশি পশু ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান ২৪ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি দুই সিটি কর্পোরেশনের সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ওআইসির প্রস্তাব অনুসারে একই দিনে ঈদ উদযাপনের দাবি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া সম্ভব নয় বললেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনায় বিএনপি সরাসরি জড়িত ছিল তিনি বলেন রক্ত দিয়ে রাজনীতি করা বিএনপি কোনোদিনই দেশের কল্যাণ করতে পারে না সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন শেখ হাসিনা আওয়ামী লীগে যেন বিএনপির কেউ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী 2004 সালের 21 আগস্ট দেশের ইতিহাসে ঘটে যায় ভয়াবহ ও বিভীষিকাময় এক রক্তাক্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ওই দিন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ ও র্যালিতে ন্যাক্কারজনক গ্রেনেড হামলা করা হয় জাতির জনকের উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রকাশ্য দিবালোকে ১৪ বছর আগের নৃশংস এই হামলায় প্রাণ হারানো ২৪ নেতাকর্মীর স্মরণে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাদদেশে স্থাপিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ১৩টা গ্রেনেড মারা হয়েছিল ওই দিন এরপর ভয়াল সেই ঘটনায় প্রাণ দেয়া নেতাকর্মীদের স্মরণে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে ওই দিন শুধু হামলাই নয় মুছে ফেলার চেষ্টা হয়েছিল নারকীয় আক্রমণের সব আলামত একটা ঘটনা ঘটলে পরে সাধারণত পুলিশ যায় মানুষের সাহায্য করতে আর সেই দিন আমরা দেখলাম একটা ভিন্ন চিত্র এমন একটা অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল যাতে হামলাকারীরা নির্বিঘ্নে এখান থেকে চলে যেতে পারে সেই সুযোগটাই সৃষ্টি করা হয়েছিল এবং সেই আলামতটুকু কিন্তু তারা রাখতে দেয় নাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সুপরিকল্পিত এই হামলায় বিএনপি জামাত জোট নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রত্যক্ষ মদত ছিল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা আমাকে তো মারবেই মারবে আওয়ামী লীগও নিশ্চিহ্ন করে দেবে যে এই আওয়ামী লীগ আর শত বছরেও ক্ষমতায় যেতে না পারে যেই হত্যাকাণ্ডের চেষ্টা খালেদা জিয়া তার ছেলে সবচেয়ে জড়িত কোনো সন্দেহ নাই রক্তের নেশায় বুঁদ হয়ে থাকা বিএনপি কখনো দেশের কল্যাণ করতে পারে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন দলের ভেতর বিএনপির অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগকে প্রকাশ্যে দিবালোকে যারা গ্রেনেড হামলা করতে পারে তা কখনো কোনো দেশের কল্যাণ করতে পারে না আমাদের নেতা কর্মীদেরও বলবো এদের দলে যেন কেউ না টানে কারণ এদের উত্থানই হচ্ছে হত্যাকুর ষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়ে এদের চরিত্র কখনো বদলাবে না পরে গ্রেনেড হামলায় আহত ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা শেষ পর্যায়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ
রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির অপরাধ প্রমাণে সক্ষম হওয়ায় সব আসামির মৃত্যুদণ্ড হবে। তদন্তকে ভিন্ন খাতে নিতে জজ মিয়া নাটক এবং আসামি পক্ষের আইনজীবীদের গড়িমসির কারণে এই মামলা নিষ্পত্তি করতে 14 বছর সময় লেগেছে বলেও জানান তিনি। 2004 সালের 21 আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় 24 জন নিহত ও 200+ আহত হওয়ার ঘটনায় মোট 2টি মামলা হয়। তদন্তকে ভিন্ন খাতে নিতে জজ মিয়া নাটক, আসামি পক্ষের গড়িমসি এবং আইনজীবীদের উচ্চ আদালতে দৌড়ঝাঁপের কারণে কেটে গেছে 14 বছর। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী জানান, মামলার বিচার এখন শেষ পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই মামলার বিচার কাজ শেষ হবে। এই মামলার প্রকৃত আসামিদেরকে আড়ালে রাখার জন্য প্রশাসনের মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত যারা ছিলেন 4 দলীয় জোটের, তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। বাবর সাহেবের পক্ষে এখন যুক্তিতর্ক চলমান অবস্থায় আছে, এরপরে রায় এবং আদেশের জন্য তারিখ ধার্য হবে। মামলার যুক্তিতর্কে গ্রেনেড হামলার সঙ্গে দেশি বিদেশি 5টি জঙ্গি সংগঠন জড়িত থাকার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ, যার পুরো পরিকল্পনায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তৎকালীন 4 দলীয় জোট সরকার সেই সরকারের মদত পুষ্ট হয়ে প্রশাসনিক এবং আর্থিক সহযোগিতা নিয়ে সাক্ষ্যের মাধ্যমে উঠে এসেছে। বাবর সাহেব, সালাম পিন্টু সাহেব সহ 49 জন আসামি আছে। আমরা 49 জনেরই সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি প্রার্থনা করেছি। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাজনৈতিক কারণে তারেক ও বাবরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে, ন্যায় বিচার হলে সব আসামি খালাস পাবে। 2004 সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে আরজেস গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ 24 জন, আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 200+। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আনন্দের ঈদযাত্রা শেষ দিনে এসে যেন চরম দুর্ভোগের নাম। যানজট, বাস সংকট আর ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাকাল ঘরমুখী মানুষ। ঈদের স্পেশাল ট্রেন সার্ভিস দিয়েও সামাল দেয়া যাচ্ছে না যাত্রী চাপ। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে 4 থেকে 5 ঘন্টা পর পৌঁছাচ্ছে প্ল্যাটফর্মে। সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রায় প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত ট্রেন পেয়েও ঘরমুখো মানুষের আসন পাওয়া যেন এক যুদ্ধেরই নাম। একই অবস্থা কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনেরই। দড়ি বেয়ে ছাদে ওঠা, এমনকি জানালা দিয়ে যে যেভাবে পেরেছেন ঠাঁই করে নিচ্ছেন গন্তব্য জানে। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে 5 থেকে 6 ঘন্টা দেরিতেও ভিড়ছে না প্ল্যাটফর্মে। অপেক্ষার এই মাত্রা যেন অন্য দিনগুলোকেও ছাড়িয়ে গেছে। নির্ধারিত সময় থেকে 5-7 ঘন্টা পরে সম্ভাব্য সময়টা দেওয়া হয়েছিল, তারপরেও মনে করেন ট্রেনগুলো আসতেছে না বা ছেড়েও যাচ্ছে না। স্ট্যান্ডিং অবস্থায় আছি, মানে সিট কাটার পরেও দেখা গেছে যে আমি সিটে যাই বসতে পারি না। এত কষ্ট করে টিকিট টাকা পারচেজ করার পরেও এখানে নাকি ওই বগি ইনক্লুড করেনি। যাওয়ার সময় যে বিলম্বটা হচ্ছে এটা তো আর টাইম টেবিলে ইনক্লুড নাই। এর আগের দিন একই বিলম্ব হচ্ছে, আবার বার বিলম্ব বাড়ছে। এই 6টা ট্রেনই বিলম্ব, কিন্তু এরপরে যেমন চিটাগাংয়ের ট্রেন, আপনার সিলেটের ট্রেন, দেওয়ানগঞ্জের ট্রেন, মোহনগঞ্জের ট্রেন, এগুলি কিন্তু বিলম্ব চলছে। এদিকে অতিরিক্ত যাত্রী চাপে লালমনি এক্সপ্রেসের একটি বগির স্প্রিং বসে যাওয়ায় কিছু দূর যাওয়ার পরও আবার ফিরে আনা হয় ট্রেনটিকে। চাকা যখন ঘুরতে ছিল তখন বডির ঘর্ষণ হচ্ছিল, যে কারণে আমরা এই গাড়িটা ব্যাক করিয়ে এই কোচের যে প্যাসেঞ্জার এদেরকে অন্য কোচে শিফট করার পরে এটাকে রিলিভ করার। স্বস্তি ছিল না সড়ক পথেও। গাবতলী সহ রাজধানীর বাস টার্মিনালে সময় মতো আসছে না কোনো বাসই। সর্বোচ্চ 80 টাকা নর্মাল টাইমে, বাট এখন নিচে 400 টাকা। রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম, 1 জায়গা 2-3 ঘন্টা দাঁড়িয়েছে গাড়ি। অন্যদিকে সকাল থেকে ঘরমুখী মানুষের ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। প্রায় প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছেড়ে যায় দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে। তারপর অনেক ভালো লাগতেছে, বাড়ি গেলে আত্মীয়স্বজনের সাথে ঈদ করব। সবাই আর কি দেশে ঈদ করে, এর জন্য আর কি দেশেই ফেরা হয়। গ্রামে যাব তো, এই কষ্টটা আমার কষ্ট মনে হয় না। ঈদযাত্রার শেষ দিনে প্রিয়জনের সান্নিধ্য পেতে সব রকম দুর্ভোগ মাথায় নিয়েই বিভিন্ন গন্তব্যে নগর ছাড়ছেন ঘরমুখো মানুষ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে সাধারণ মানুষের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন প্রসূন আশিস। প্রথমেই চলে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, রিচার্ড, যেমনটা বলছিলেন, ঈদে ঘরে ফেরা মানুষের আজকে শেষ দিনের মতো আমরা সকাল থেকে যেটা দেখেছি রেলওয়ে স্টেশনগুলোতে, ঢাকার যে দুটি রেলওয়ে স্টেশন রয়েছে কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সকাল থেকে যে পরিমাণ মানুষের চাপ আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু মোটামুটি বলা যায় যে চাপ খানিকটা কমে গেছে। এখন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিকেলের পর থেকে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষের ভিড় অনেকটাই কমে গিয়েছে। তবুও কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দুটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য তারা অপেক্ষা করছেন এবং নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে স্টেশনের দুটি প্ল্যাটফর্ম ছাড়াও এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, অর্থাৎ যেই রেল লাইনগুলো রয়েছে, সেখানে বসেও কিন্তু মানুষ অপেক্ষা করছেন। আর আজকে সারাদিনের যে পরিস্থিতি এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, অর্থাৎ ঢাকার দুটি রেলওয়ে স্টেশনে ছিল, আমরা যেটা দেখেছি যে সকাল থেকে প্রায় বেশিরভাগ ট্রেনই কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে, এতে যাত্রীদের কিন্তু কিছুটা ভোগান্তির কথা তারা জানিয়েছেন। এর বাইরেও তারা, আমরা দেখেছি যে কয়টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন থেকে এই বিমানবন্দর রেল স্টেশন হয়ে ঢাকা ছেড়ে গিয়েছে, প্রায় প্রত্যেকটি প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষ যেভাবে পারছে ছাদে উঠে, কেউ জানালা দিয়ে যেভাবে পারছে কিন্তু আজকে দিনের মতো তারা ট্রেনে তাদের জায়গাটুকু তারা করে নিয়েছেন। এবং আজকের রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে দিনের মোটামুটি বেশ কয়েকটি ট্রেন কিন্তু এরই মধ্যে চলে গিয়েছে, আর মধ্যরাত পর্যন্ত আরও বেশ কয়েকটি ট্রেন এই ঢাকা থেকে ছেড়ে যাবে। তো এই ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস, বাড়ি ফেরার আরও খবর জানতে চলে যাব তার কাছে। প্রসূন, ধন্যবাদ বিলায়েত। বিলায়েত, যেমনটি জানাচ্ছিলেন যে ট্রেনে করে এই ঘরমুখো মানুষের যে এখনো পর্যন্ত গ্রামের বাড়িতে যাওয়ার যে প্রবণতা, এখনো পর্যন্ত যে সংখ্যক যাত্রীরা যাচ্ছে, ঠিক একইভাবে এই লঞ্চে করে, অর্থাৎ দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখো যেসব মানুষ আগামীকাল গিয়ে ঈদ করবেন আত্মীয় স্বজনের সাথে, ঠিক তাদের ঢল কিন্তু সদরঘাটে এখনো নেমেছে। কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম, আমি একটু দেখাতে চাই যে আমি দাঁড়িয়েছি বরিশালগামী একটি লঞ্চ সুন্দরবন 11, তার পাশেই রয়েছে পারাবাত 12 এবং অ্যাডভেঞ্চার 9। আমি যদি দেখাতে চাই যে অসংখ্য যাত্রী কিন্তু এই লঞ্চটিতে উঠেছে এবং তারা কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে থেকে এখানে অবস্থান করছেন তাদের জায়গাটি দখল করার জন্য। এই প্রত্যেকটি লঞ্চ এখন যেগুলো দাঁড়িয়ে আছে সদরঘাট টার্মিনালে, সেগুলো কিন্তু 8টা থেকে 9টার মধ্যে ছেড়ে যাবে বলে আমাদেরকে এই বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং লঞ্চ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো আমি জানাতে চাই যে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 100+ লঞ্চ ছেড়ে গিয়েছে এই সদরঘাট টার্মিনাল, আরও প্রায় 50+ লঞ্চ কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 8টা থেকে 9টা বা 9:30টার মধ্যেই কিন্তু ছেড়ে যাবে। তো আমি যেটা লক্ষ্য করেছি যে এই অসংখ্য যাত্রী, অত্যাধুনিক 3-4 তলা বিশিষ্ট যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চে করে যারা যাচ্ছে তাদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, তারা সকালবেলা গিয়ে তারা ঈদ করবেন আত্মীয় স্বজনের সাথে। তো এই সদরঘাটের বিএডব্লিউটির পক্ষ থেকে জানিয়েছেন যে এই যে চাপটি বিকেলের আগ পর্যন্ত কিছু এই যাত্রী চাপ ছিল না, কিন্তু এখন যে জিনিসটি লক্ষ্য করা গেছে যে শেষ মুহূর্তে লঞ্চে করে যাওয়ার জন্য যে লঞ্চগুলো এই সন্ধ্যার পরে ছেড়ে যাবে সেগুলোতে যাওয়ার জন্য কিন্তু এখন আবার যাত্রী চাপ কিছুটা বেড়েছে। তো মূলত এখানের ব্যবস্থাপনা ভালো রয়েছে এবং এখানের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও আমাদের জানিয়েছেন যে কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের ঝামেলা এখন পর্যন্ত তারা পাননি। মূলত এই সদরঘাট টার্মিনালে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। আমরা চলে যাচ্ছি সময় স্টুডিওতে রিচার্ডের কাছে। রিচার্ড, ঈদে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এবং সেটি জানাতে গিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার প্রসূন আশিস এবং তারও আগে বিমানবন্দর রেল স্টেশনে ছিলেন আমাদের আরেক সহকর্মী রিপোর্টার বেলায়েত হোসাইন। ঈদের আগের দিন রাজধানী সহ সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনা বেচা। শেষ দিনে বেশিরভাগ হাটে কমেছে পশুর দাম। বৃষ্টির জন্য সকালে ক্রেতা সমাগম কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের পদচারণা। হাটে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় দরদাম করেই কোরবানির জন্য পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। তবে গতরাতে বৃষ্টির পর বাজারে পশুর দাম কিছুটা কমে যায় বলে জানান ব্যবসায়ীরা।
এতে তুলনামূলক কম দামে পশু কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। ব্যাপারীরা জানান, ক্রেতারা দাম কম বলায় অনেক পশু অবিক্রিত থেকে গেছে। বিক্রেতাদের আশা, বিকেলের পর ক্রেতা সমাগম বাড়বে আর তাতে বিক্রিও বাড়বে। সারা রাতই চলবে পশুর বেচাকেনা। পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মেরাদিয়া হাটে আছেন রিপোর্টার হাসান সাফায়েত এবং চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাব সাফায়েতের কাছে। পারমিতা, আমি আছি রাজধানীর বনশ্রী এলাকায়, যে গরুর হাটটি রয়েছে এই গরুর হাটে রয়েছি আমি। আপনি জানেন যে রাত পোহালে পবিত্র ঈদুল আজহা, তো শেষ সময়ের কেনাবেচায় ব্যস্ত রয়েছেন রাজধানীবাসী যারা গরু কিনতে চান। তো আমি এখানে হাটে এসে যে পরিস্থিতি দেখতে পেয়েছি, বিকেল থেকে যে অবস্থা ছিল একেবারে অনেকটা ক্রেতাশূন্য ছিল অবস্থা। তো বিকালের দিকে আমরা দেখতে পেলাম যে গরুর হাটের দাম আজকে অনেকটা পড়ে গিয়েছে, গতকালকে যে পরিমাণ দাম ছিল সেই অবস্থায় কেনাবেচা চলছে। এবং আজকে অনেকটা স্বস্তিতে রাজধানীবাসী যারা গরু কেনেননি তারা আজকে স্বস্তিতে কিনতে পারছেন। তবে ব্যবসায়ীরা তারা বলছেন যে গরুর দাম পড়ে যাওয়াতে তারা লোকসানের আশঙ্কা করছেন, আর যে পরিস্থিতি তারা ব্যাখ্যা করছেন যে কারণ দাম কমে গেছে, কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, সেই কারণে অনেকেই আগেভাগে গরু কিনে ফেলেছেন এবং ব্যবসায়ীরা অনেকেই গরু হাতে রেখে দিয়েছেন বেশি দামের আশায়, সে কারণে বেশ সংখ্যক গরু কিন্তু এখনও হাটে রয়ে গেছে। আরেকটি বিষয় হলো যে গত বছর আমরা যে পরিস্থিতি দেখেছিলাম যে শেষের দিন গরু পাওয়া যাচ্ছিল না, তো এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। এবার কিন্তু এখনও বেশ গরু হাটে এখন রয়েছেন এবং রাজধানীবাসী ক্রেতারা যারা এখনও গরু কিনতে চান তারা চাইলে কিন্তু হাটে এসে এখনও গরু পাবেন। এবং এখানে কিন্তু প্রচুর দেশি গরু, বড় গরুর সংখ্যা কম হলেও মাঝারি এবং ছোট আকারের বেশ গরু কিন্তু এখনও হাটে আছে। তো এখনও যারা গরু কিনতে চান রাজধানীবাসী তারা কিন্তু পর্যাপ্ত গরু হাটে পাবেন এবং বেশ কম দামে, স্বল্প মূল্যে এবং তাদের বাজেটের মধ্যেই কিন্তু গরু কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গরু হাটের সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। সাপায়াত, আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রামে বলা যায় পশুর দাম একেবারেই কমে গেছে। সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি এখানে ক্রেতাদের সংখ্যা একেবারেই নেই, বিক্রেতারা যেভাবে পারছেন সেই গরুগুলো বিক্রি করার চেষ্টা করছেন। এখানে গরুর দাম কমে যাওয়ার দুইটি কারণ মূলত, একটি হচ্ছে বাহির থেকে গরু না আসাই চট্টগ্রামে জেলা, উপজেলা এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানে যারা গৃহপালিত পশু লালন পালন করেছে, গরু পালন করেছেন এবং খামারিরা, তারা সবাই কিন্তু কালকে বাজারে যে গরুগুলো হচ্ছে সব একসাথে নিয়ে আসছে। এক দ্বিতীয় হচ্ছে আরেকটি বিষয় যেটা কিছু বিক্রেতারা যেটা অভিযোগ করছেন, তারা বলছে ইন্ডিয়া থেকে গরু না আসলেও কিন্তু মিয়ানমার থেকে বেশ কিছু গরু এসেছে কক্সবাজার দিয়ে, সে কারণেই গরুর দাম কমে গেছে। আরেকটি ক্রেতারা যেটি বলছেন, ক্রেতাদের অভিযোগ যারা বলছেন যে তারা যে গরুগুলো নেওয়ার কথা সেগুলো তারা রোববার বা সোমবার নিয়ে ফেলছেন, আজকে সেরকম গরু যারা নিতে চাচ্ছে সেরকম মানুষের সংখ্যা একেবারে কম, সেজন্য গরুর দাম কমে গেছে বলে আমরা জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি চট্টগ্রামে জেলা উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু কিছুটা গরু এখানে এসেছেন এবং এখানে এসে তারা সেগুলো বিক্রির চেষ্টা করছেন এবং প্রথম দিক থেকে খামারিরা লাভের মুখ দেখলেও এখন তারা ক্ষতির মুখে পড়েছেন, সেই বিষয়ে তারা উল্লেখ করেছেন। পারমিতা, চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং ঢাকার মেরাদিয়া হাট থেকে পশুর হাটের খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন হাসান সাফায়েত। সন্ধ্যার সময় আরো থাকছে। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সহ 5 জন নিহত, দেশের বিভিন্ন স্থানে আরো 6 জনের মৃত্যু। ঈদুল আজহা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা সিটি কর্পোরেশন। ঈদের নামাজের জন্য এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান, আর 24 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে 2 সিটি কর্পোরেশন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে সর্বসাধারণ তো বটেই, গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ নিষেধ জাতীয় ঈদগাহ ময়দানে। পুরোদমে প্রস্তুত ঈদগাহ, এখন চলছে শেষ মুহূর্তের টুকিটাকি। ঈদের দিন সকাল 8টায় নারী পুরুষ সহ 1 লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এখানে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন, তাই নিরাপত্তা 5 স্তরের। এদিকে কোরবানির বর্জ্য 24 ঘন্টার মধ্যেই
অপসারণের উদ্যোগ নিয়েছে দুই সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর দুটায় শুরু হবে অপসারণ কাজ। এবার বর্জ্য অপসারণে দায়িত্ব পালন করবেন অন্তত 21,000 পরিচ্ছন্নতা কর্মী। কোরবানির জন্য এবার ঢাকায় স্থান নির্ধারণ করা হয়েছে 1,170টি। নগরবাসীকে এসব স্থানেই কোরবানি করতে অনুরোধ করেছে সিটি কর্পোরেশন। ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বৃন্দ আছেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আছেন, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, তারা মিলে সমস্ত বাড়িতে গিয়ে এই বস্তা ব্লিচিং পাউডার এবং স্যাভলন তারা আমাদের নাগরিকদের দিয়ে যাচ্ছেন। জনগণকে উদাত্ত আহ্বান জানাই তারা যেন নির্দিষ্ট যে স্থানগুলো আছে সেখানে পশুগুলো জবাই করে, রাস্তার পাশে যত্রতত্রভাবে না করে। এরপরে যদি কোনো এলাকায় বর্জ্য অপসারণের দেরি হয় তাহলে দুই সিটি কর্পোরেশনের দুটি নম্বরে ফোন করে অভিযোগ করতে বলা হয়েছে। এইবারও অবস্থা বর্জ্য ব্যবস্থাপনাটা আগের মতো বা তার চেয়ে আমরা ভালোভাবে করতে চাই। আমরা এই ইন্টারনেটের ব্যবস্থা করেছি। আমি বলবো যে ঠিক আছে, 5 নম্বর ওয়ার্ডের সিও সিআই কোথায় আছেন, আপনারা লাইভে আসুন। তিনি সাথে সাথেই মোবাইলের মাধ্যমে আমাদেরকে লাইভে আসবেন এবং আমরা সেই জায়গাটা দেখতে পাব। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আশা করি যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থ পথে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ঢাকার বিভিন্ন এলাকার মুসল্লিরা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় ওআইসির প্রস্তাব অনুসারে একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপনের দাবি জানানো হয়। প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঢাকার পান্থপথে সকাল 7:30টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। ত্যাগের মহিমায় নিজের অর্জিত হালাল অর্থে দ্বারা পশু ক্রয় করে কোরবানি করে সবার সাথে মিলিয়ে দেওয়ার হলো কোরবানির মূল লক্ষ্য। আরাফাত দিনটাকে মানুষ থেকে মানুষকে নেকি পাওয়া থেকে কেন বঞ্চিত করা হচ্ছে? এ সময় মুসল্লিরা সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপনের দাবি জানান। একটাই চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন, এই চাঁদটার কি কাজ, এটা তারিখ গণনার জন্য। বাংলাদেশের মানুষ বলতেছে আমাদেরকে এখান থেকে দেখে তারপরে এই ঈদ করতে হবে বা এই কোরবানি করতে হবে, এই যে ধারণাটা, এটা কোরআন এবং সুন্নাহ কিনা? ঈদের জামাতে অংশ নিয়ে ইসলামী চিন্তাবিদ ডক্টর শমসের আলী বলেন, ওআইসির প্রস্তাব অনুসারে একই দিনে ঈদ উদযাপন করার কথা থাকলেও তা মানছে না বাংলাদেশ। চান্দ্রমাসকে গণনায় নিয়ে একই দিনে ঈদ উদযাপন করে মুসলিম ঐক্য নিশ্চিতের আহ্বানও জানান তিনি। রাসূলের কথা তো সর্বযুগে সর্বসময় আমরা মানব, তিনি আরাফাতের পরের দিনই এই কোরবানি করেছেন। কাউকে দোষারোপ করা হচ্ছে না, আগে কমিউনিকেশনের অসুবিধে ছিল, এখন আমাদের স্যাটেলাইট আছে, এখন আমাদের এই টেলিকমিউনিকেশন এত উন্নত যে আমরা মুহূর্তের মধ্যে জেনে যাই যে চাঁদ কোথায় উঠছে। এদিকে চাঁদপুর, টাঙ্গাইল, দিনাজপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন মুসল্লিরা। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 36 জন। পুলিশ জানায় ফরিদপুর থেকে একটি বাস মাদারীপুরের টেকেরহাট যাচ্ছিল, পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। আহত 35 জনের মধ্যে 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তা সহ 2 জন নিহত হন, আহত 1 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত, তারা কখনো দেশের কল্যাণে কাজ করে না বললেন প্রধানমন্ত্রী, নিহতদের প্রতি শ্রদ্ধা। ঈদ যাত্রায় চরম অব্যবস্থাপনা, সীমাহীন দুর্ভোগ নিয়ে রাজধানী ছাড়ছেন নগরবাসী, যানজট, বাস সংকট আর ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাকাল ঘরমুখী মানুষ। এবং ঈদের আগের দিন কেনা বেচায় জমজমাট রাজধানী সহ সারা দেশের পশুর হাট, প্রথমবারের মতো চাহিদার পুরোটাই মেটাতে সক্ষম হয়েছে দেশি পশু। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv আর সঙ্গে থাকুন সময়।